গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মুক্তার রাস্তায় আরও একটা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা। তো তোমরা ফার্স্ট লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো বন্ধুরা। আর আজকে আমি ঘর ঝাড়ু দেওয়ার থেকে ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে সর্বপ্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর বাসি কাজকর্ম তো পুরো রয়ে গিয়েছে, এটা তো কিছুই হয়নি। তো এই কালকে রাত্রে তুফান হয়েছিলো, আর এদিকে বারান্দাটা অনেক মানে একটু ভরে ভরে আছে, মানে ভিড়ের থেকে বাতাস আসে, বাতাসে পাতাটা নিয়ে এসে বারান্দাতে ফেলে গেছে, আর বারান্দাতে বাতাসে মানে পাতাটা পড়ে আছে, সেগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে বন্ধু, তুমি দেখতেই পাচ্ছ। তো ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমার আরও অনেক কাজ পড়ে আছে, তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমাদের সঙ্গে থাকো আর পাশে থাকো। তারপর চলে এলাম ঘরের দরজাটা মুছতে। তো সকালবেলা এটা বাসির কাজ, ঘরের দরজাটা মুছা এটা আমাদের প্রত্যেক দিনের কাছে। তারপর চলে এলাম পাগড়টা মুছে, পাগড়টা করে মুছে তারপর যাচ্ছি জলা দেওয়ার। আমি কোথায় থেকে জল আনবো এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এখন জল নেবো ঘরের জন্য এক বালতি, মানে রান্না করার জন্য, রান্না মানে করার জন্য জল নিতে লাগবে এখন। তো এখান থেকে জল নিচ্ছি বন্ধুরা। আর আগে একটু দূর থেকে জল আনতে লাগতো, এখন ট্যাপটা নতুন লাগিয়েছে, তো এখন আমার সুবিধা হয় এখান থেকে জল নিতে। আর এদিকে যে পাইপটা লাগিয়েছে না, মানে জলটা মানে এই পাইপটা যে লাগিয়েছে লম্বা করে, এই পাইপটা লাগিয়েছে মানে বাড়ির মধ্যে জল পড়ে যে এজন্য লাগিয়েছে, ওই দিক থেকে যে জল আনতাম আগে। তো এই বন্ধুরা, এখন অনেক সুবিধা হয়েছে জল আন নেওয়ার জন্য। তো জলটা নিয়ে নেবো, তারপর তোমাদের সাথে তোমরা মানে ব্লগটা দেখে থাকো, সঙ্গে থাকো আমার। তো তোমরা তোমাদের সাথে পরে আবার কথা বলছি বন্ধুরা। বন্ধুরা, আমি এখন নিয়ে নিচ্ছি আটা, আর আজকে বানাবো রুটি। সকাল সকাল মানে ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নেবো, বেশি বানাবো না, আমার দুটো রাজ্যে পাবার জন্য দুটো। তো মানে তাড়াতাড়ি করে আমি আটাগুলো মেখে নিচ্ছি, আর গরম জল করে নিয়েছিলাম রুটি মাখার জন্য। আর মানে জলটা এত গরম হয়েছে না, মানে আমি রুটি মাখতে পারছিলাম না, পরে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, আর তারপর তাড়াতাড়ি করে মেখে নিয়েছি বন্ধুরা। তো আমার এখন রুটি মাখা মানে মোটামুটি হয়ে গিয়েছে, তারপর আবার রাজের পাপা ডিউটিতে যাবে, তো সকাল সকাল তাড়াতাড়ি করে মানে রুটিগুলো বানিয়ে দিব। তো টিফিন মানে ব্রেকফাস্ট করে সকালবেলা খেয়ে চলে যাবে। তো বন্ধুরা, এখন রুটিগুলো মানে আমি বেলে নেব। তো তোমরা দেখো আর সঙ্গে থাকো আর পাশে থাকো আমার। আর বন্ধুরা, এদিকে মানে এদিকে রুটির বেলনিটা না মানে বিড়িটা একটু ভেঙে গিয়েছে, দেখতেই পাচ্ছ, মানে এদিকে টাইসেট ছিল সেদিনকে আমার হাতে থেকে পরে ভেঙে গিয়েছে। আর এখন আমি চলে এলাম পাকঘরে, মানে পাকঘরে রুটি বাজার জন্য চলে এলাম। আর এদিকে বন্ধুরা, মানে আমার জিনিসপত্রগুলো উলট পালট হয়ে গেছে, তোমরা কিছু মনে করবে না, সকালবেলা গোছানো হয়নি, তো মানে গোছাতে গেলে দেরি হয়ে যাবে। তো চটপট করে আমি রুটিগুলো বাড়িয়ে নিচ্ছি, তো সকালবেলা রাজের বাবা ডিউটিতে যাওয়ার আগে মানে খেয়ে চলে যাবে। তো তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি, আর রাজের তো খাবে মানে দুধ বা হলে দিয়ে ওকে খাইয়ে দিব। তো দুধটা অলস ওকে দিয়ে দিয়েছি, মিশি বানিয়ে দিয়েছি, তো ওকে ও নিজে নিজে খাবে বলছে, তো খাচ্ছে, তো দিয়ে দিয়েছি। তারপর আমি চলে এলাম ওকে পড়তে বসাতে, অনেক দিন হয়েছে আমি ওকে পড়াইনি, তো আজকে ওকে পড়াবো। তো ও লিখছে দেখো নিজে নিজে কী কী লিখছে ওর। তো এই বন্ধুরা, অনেক দিন হয়ে গিয়েছে ওকে পড়াইনি, ভাবছে ওকে পড়িয়ে দিই আজকে। তো ও মানে অনেক দিন হয়েছে না, তো ভুলে যায় এগুলো পড়াতে। তো তারপর আজকে চলে এলাম বিছনা গুছাতে, তখন তো বিছনাটা উঠিয়ে নিচ্ছি ঝটপট করে, তা আজকে বিছনা বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। তো পয়লা বৈশাখের আগের দিনকার বিছনার বেডশিটটা মানে বিছিয়েছিলাম, তো অনেক দিন হয়ে গিয়েছে না, তো এখন চেঞ্জ করে দিচ্ছি। আর এখন তো রাজ বিছনাতে শুশু করে না, তো এখন ভালো মানে আগে তো যতবার মানে প্রত্যেক দিন একটা করে বিছনা বেডশিট চেঞ্জ করতে লাগতো, ধুতে লাগতো আমার। আর এখন তো রাজ মানে একটু বড় হয়ে গিয়েছে, বিছনাতে শিশু করে না, তো এখন আমার এত ধুতেও লাগে না। আর একটা বিছেলে 5-6 দিন চলে যায়, তারপর 5-6 দিন পরে আমি বেডশিটটা চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, এখন বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, তারপর আবার রান্নাবাড়া পরে আছে, কি বলবো, তাড়াতাড়ি করে বিছানাটা কিছু কাপড় চোপড় মানে বাস করে নিচ্ছে, আর কিছু কাপড় চোপড় ধোবো আলাদা করে রেখেছি, দেখতেই পারছো। আমার চেয়ারে যে কাপড়গুলো আছে এগুলো ধুতে লাগবে, তো এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আর কিছু মানে উলটপালট কাপড় চোপড় আছে, এগুলো বাস করে নিচ্ছি। তারপর চলে এলাম ঘরটা ঝাড়ু দিয়ে, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো ভাবছি। তো ঘরটা আগে কোনা মেরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি,
তারপর ঘরটা মানে মুছব। তো এই প্রত্যেক দিন এইভাবে আমি মানে ঘরটা মুছানোর আগে মানে ঝাড়ুটা দিয়ে দিয়ে ঝাড়ু দিলে তারপর ঘরটা মুছি, নাহলে তো বন্ধুরা দিয়ে মানে ধুলোবালি হবে, অনেক কিছু থাকে যায় না, এগুলো লেগে যাবে, তো মুছতে অসুবিধা হয়। তো এই প্রত্যেক দিন এইভাবে করি, সকালবেলা তো একবার ঝাড়ু দিয়েছি তোমাদের সাথে তো শেয়ারই করলাম, কিন্তু এখন মোছা মানে ঘর মোছানোর আগে একটু তাড়াতাড়ি করে একটু মানে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর রাজ বাড়িতে নেই, রাজ একটু ঘুরতে গিয়েছে ওর ফ্রেন্ডের বাড়িতে, ও আসার সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়িগুলো কাজগুলো করেনি। তো ওই বন্ধুরা তোমরা পাশে থাকো আর সঙ্গে থাকো, বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আমার। এখন প্রত্যেক দিনের মতন ঘরটা মানে একটু তাড়াতাড়ি করে একটু মুছে নিচ্ছি। তো এখন তো আমি পাকাতে শুই রাত্রে, মানে দিনের বেলা পাকাতে শুতে লাগে, গরমের যত না মানে বিছানা ঘুমানো যায় না। আর আমার দুপুরের রাঞ্চে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটুখানি। তো এই বন্ধুরা এদিকে কাপড় চাপড় ধুয়ে দিয়েছি, এদিকে তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, তারপর চলে এলাম বিকেলবেলা। বিকেলে এখন 3:30 বাজে, অনেক খুশির খবর তোমাদেরকে কি বলবো, অনেক বাতাস দিচ্ছে, আজকে মনে বৃষ্টি আসবে। তো আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি আমি আর রাজ। তো রাজ আর আমি বাইরে বসে আছি, বাতাস নিচ্ছে, ঘরে তো তখন থাকা যাচ্ছিলো না গরমের যন্ত্রণা। তো ওই বন্ধুরা এখন বাইরে বসে আছি, তারপর ভাবছি বাড়ির দিকে মানে রাস্তার দিকে যাব, যাইনি, দেখি যাব না যাব। তো যদি যাই দিকে তো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরকে দেখাচ্ছি যে বাইরে কত পরিমাণ বাতাস দিচ্ছে, অনেক ভালো লাগছে। আজকে তো মনে হয় বৃষ্টি আসবে, তো এই কী হলে খুশি মানে অনেক খুশি লাগছে। তো এই ভালো লাগছিলো না দিন, বৃষ্টির নাই নেই, অনেক গরম, তো ভালোই লাগছিলো না একদম, মানে দুপুরবেলা ঘুমানো যায় না, খাওয়া যায় না, মানে কোনো কিছু ভালো লাগছিলো না, এত গরম পড়েছে, থাকাই যাচ্ছিলো না ঘরের ভিতরে। আর আমাদের তো টিনের ঘর, দিনের বেলা থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে, দিন মানে বিছানা পর্যন্ত মানে গরম হয়ে যায়, এত মানে গরম লাগে। তারপর এদিকে বাইরে চলে এলাম একটু, তো বাইরে মানে একটুখানি ছিলাম, তো বাতাস নেওয়ার জন্য বাইরে আসা, ওদিকটা না প্রচুর সব বৃষ্টি মানে বাতাস থাকে এদিকে দাঁড়ালে। তো এই আজকে এদিকে চলে এলাম, আর বাতাসের জন্য দাঁড়াতে পারছিলাম না, আর মানে বালু উঠছে, তো একটুখানি দাঁড়িয়ে চলে এলাম বাড়িতে। তো বন্ধুরা তারপর বাড়িতে এসে দেখো বন্ধুরা আমাদের ঘরে পর্যন্ত জল ঢুকছে, এত বৃষ্টি হচ্ছে। তো দেখতে পারছো বৃষ্টি মানে কি করেছে বান্দাটা, এত মানে জল ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে থাকা সম্ভব। তারপর এদিকে শিলও পড়ছে দেখতেই পাচ্ছ। আর বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি এখন চিড়া ভেজে নিয়েছি, চিড়া ভেজাটা খেয়ে তারপর রান্নাতে চলে এলাম। তো রান্নাতে এখন মিট রান্না করবো, তো এই রাত্রেবেলা মিট আর ভাতই রান্না করেছি বন্ধুরা। তো এই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো টাটা বাই বাই, আমি আবারও আছি নতুন একটা ব্লগের সাথে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা বাবা বন্ধুরা।